গতকাল মেদিনীপুরের ডিএসআর টু রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করতে গিয়ে মোবাইল খোয়ালেন চন্দ্রকোনা দু নম্বর ব্লকের আগরপাড়া গ্রামের। আমার ক্রেতা বিক্রেতা বা দাতা গ্রহীতা ছটা দলিল নিয়ে আমি প্রেজেন্টেশন দিতে গিয়েছিলাম চন্দ্রকোনা থেকে মেদিনীপুর ডিএসআর টু রেজিস্ট্রি অফিসে। যেই সময় আমি প্রেজেন্টেশন দিতে যাই স্যারের কাছে, সেই মুহূর্তে কোনো এক ব্যক্তি আমার পকেট থেকে ফোনটা তুলে নেয়। সাথে সাথে স্যারকে কমপ্লেন করতে উনি সিসি ক্যামেরা থেকে মানে কে নিচ্ছে বা কীভাবে নিচ্ছেন ওই জিনিসটা অবগত করান আমাদেরকে তদন্ত সাপেক্ষে। কিন্তু দেখা যায় যে ক্রেতা বিক্রেতা বা সাক্ষী ওই দলিলের মধ্যে সংযুক্ত ব্যক্তি নয়, এরকম পরিস্থিতিতে যখন উনি দেখালেন এবং সেটা আমি স্ক্রিনশট নিই মোবাইলে, সেই স্ক্রিনশটটা নিয়ে ওইখানে কোতোয়ালি থানা মেদিনীপুর ওই কোতোয়ালি থানাতে গিয়ে আমি জিডি করতে যাই। ওনারা বলেন লিখিত কোনো প্রয়োজন নেই, যিনি অফিসার ছিলেন সেই মুহূর্তে এখন যেটা অ্যাপস বেরিয়েছে যে খোঁজ, ওই অ্যাপসের মাধ্যমে সমস্ত আমার ওই ফোনের ইএমআই নাম্বার এবং দুটো সিমের নাম্বার দিয়ে আমি অনলাইনে কমপ্লেন করি এবং ওনারা বলেন ওই যে আইডি নাম্বারটা উনি আপনি পেলেন ওইটা দিয়ে আপনি মাঝে মাঝে ট্রাই করে দেখবেন, যদি সফট লেখাটা আসে তাহলে আপনি থানাতে আসবেন, আপনার ফোন আপনি পাবেন। এই পর্যন্ত করার পরে আমি আমার ফোনের সিমটা রিপ্লেস করে দিই, যাতে আমার অ্যাকাউন্ট মানে ওই টাকা পয়সার যে অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট এতে রয়েছে কোনো কিছু যাতে না করতে পারে। এবং আজ ওটা ঘটেছে 8/8/2023, আমি 9/8/2023 স্টেট ব্যাংকে চন্দ্রকোনা শাখায় এসে আমি আমার যা কিছু অ্যাকাউন্টের ব্যাপারে ম্যানেজারের সাথে কথা বলে ওগুলো আমি কাজ করিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ফোনের সুরাহা পাইনি। আপনার নাম? আমার নাম প্রভাত রঞ্জন বেদ, গ্রাম আগ্রাপাড়া, চন্দ্রকোনা শাখায়। ছাত্র পরিষদের নির্দেশে চন্দ্রকোনা শহর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আজ চন্দ্রকোনা শহরের বিভিন্ন প্রান্তে ফ্লেক্স দেওয়াল লিখন কর্মসূচি চলছে। উপস্থিত ছিলেন চন্দ্রকোনা শহর তৃণমূল ছাত্র পরিষদের কনভেনর সুমন দেব, ছাত্র নেতৃত্ব শুভজিৎ সাঁতরা, ইন্দ্রজিৎ কুণ্ডু, সুমন করণ সহ অন্যান্য।